আসসালামু আলাইকুম, আমি মারুফা জাহান, আবায়ান গাউনের ওনার অ্যান্ড ডিজাইনার। একটু আগে আমরা একটা লাইভ শুরু করেছিলাম ঠিক 11:30 মিনিটে, কিন্তু সে লাইভটার ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ ছিল, সে কারণে আমরা কেটে দিয়ে আবারও শুরু করেছি। আপনারা এখন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু কষ্ট করে জানাবেন। আমি একটু সময় নিচ্ছি 1 মিনিটের মতো, যদি দেখি যে ঠিক মতো শোনা যাচ্ছে কিংবা দেখা যাচ্ছে তাহলেই আমি শুরু করব এবং ড্রেসগুলি দেখাবো ইনশাআল্লাহ। আমি একটু চেক করে নিচ্ছি যে দেখা যাচ্ছে কিনা। এবার বেটার। আচ্ছা, আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি ড্রেস দেখানোর ফাঁকে ফাঁকে কমেন্টগুলি পড়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একটু আগে লাইভে যেটা বলছিলাম সেটা হচ্ছে, গতদিনও মনে হয় এরকম হয়েছিল যে মানে লাইভ আমাকে কেটে আবারও সেম কথা বলতে হয়েছিল, তো এবারও তাই করতে হবে মনে হচ্ছে। সেটা হচ্ছে যে, তবে কথাগুলো যেহেতু সত্যি এবং কথাগুলো আমার মনের ভিতরকার কথা, তো এই জন্য বারবার বলতে আমার কোনো সমস্যা নাই। সেটা হলো আজকে আমি যেটা বলছিলাম যে, আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। ইনফ্যাক্ট আমি না, আমার পুরো আবাহিত অনেক টিম খুব ভালো আছে আলহামদুলিল্লাহ, কারণ আমরা খুবই খুশি আপনাদের রেসপন্স দেখে, আপনাদের কামব্যাক দেখে। আল্লাহর অশেষ রহমতে বলবো যে ঈদের পরে আমরা জাস্ট 4-5 দিন হলো খুলেছি আমরা শোরুম এবং অনলাইন, এবং যেভাবে আপনাদের রেসপন্সটা আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ, তাতে করে সত্যি আমরা আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞ এবং আপনাদের কাছেও। আর আমরা এই 4-5 দিন আমরা শোরুম খুলেছি 5 তারিখে, অনলাইন সার্ভিসটা খুলেছি 4 তারিখে। তো এই 4-5 দিনে আমরা 2টা লাইভ করেছিলাম 2টা কালেকশন নিয়ে, এবং আল্লাহর অশেষ রহমতে 2টা কালেকশনই আমাদের শেষ, শুধু শেষ না, ধুয়ে মুছে শেষ, এবং খুব খুশি খুশি শেষ, এবং আপনারা সবাই খুব ভালো রেসপন্সের সাথে সেটা কিনেছেন। গত লাইভে আমি একদমই নতুন একটা কালেকশন দেখিয়েছিলাম, কুর্তি কালেকশন, তো সেটা অনলাইন থেকে তো একেবারেই শেষ, শোরুমে মনে হয় আমি 2 পিস দেখতে পাচ্ছি। তো যারা শোরুমে আসবেন একটু কষ্ট করে তারা শোরুম থেকে নিতে পারবেন। আর এমনিতে যারা নিতে পারেননি, মন খারাপ করেছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা আপনাদেরকে বলেছিলাম কিন্তু যে এটা যদি আমরা ভালো রেসপন্স পাই তাহলে আমরা আরো ইনশাআল্লাহ আনবো। তো অবশ্যই শুধু ভালো না, আমাদের এক্সপেক্টেশনের থেকেও অনেক ভালো রেসপন্স ছিল, এবং গতকাল এত মেসেজ আমাদের ইনবক্সে ভর্তি হয়ে গিয়েছিল, কিন্তু স্টক তো ছিল না, তো বেশিরভাগই নাই কথাটা বলতে হয়েছে। তো আমরা এখন যেটা করছি যে, আজকেই ফ্যাক্টরিতে আমরা এটারই 2টা নতুন প্রিন্ট দিচ্ছি ইনশাআল্লাহ, খুবই তাড়াতাড়ি আপনাদের সামনে সেই 2টা প্রিন্ট আমি দেখাতে পারবো। তো যারা পাননি, মন খারাপ করেছেন, তারা সেখান থেকে নিতে পারবেন, আর যারা পেয়েছেন এবং খুব পেয়েছেন বলতে হয়তো অনলাইনে অর্ডার করেছেন এখনো হাতে পাননি কিংবা শোরুমে কিনে ফেলেছেন, তো যারা পেয়েছেন বা পাবেন তাদের যদি ভালো লাগে তারাও সেখান থেকে আরও কিনতে পারবেন ইনশাআল্লাহ, যেহেতু প্রাইসটা অনেক রিজনেবল ছিল। এবং আমরা নতুন একটা অফার শুরু করেছি, সেটা হলো আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন কিংবা আপনি যদি স্টুডেন্টের মা হয়ে থাকেন, আর আপনি স্টুডেন্টের মা যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বাচ্চারা যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে করুক না কেন স্টুডেন্ট হলেই হবে, আর আপনি যদি স্টুডেন্ট হন সেটা হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি কিংবা আপনি যদি পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট হন সেক্ষেত্রেও আপনি কিন্তু আমাদের অফারটা এভেল করতে পারবেন। সেটা হলো সব কিছুর উপরে 10% ডিসকাউন্ট পাবেন, সেটা অনলাইনে এবং শোরুমে। আই হোপ সবাই এখন মোটামুটি ভালো দেখতে পাচ্ছেন বলে আমি মনে করছি, কেন আমার মোবাইলেও ক্লিয়ার কিন্তু মোটামুটি, তোমাদের মোবাইলে কি অবস্থা বোঝা যায়? আচ্ছা ঠিক আছে, আপনারা কমেন্ট করতে পারেন, আমি করব কমেন্ট রিপ্লাই দিয়ে দেবো। আচ্ছা, আমি 2-1টা কমেন্ট করে নিচ্ছি, শুনতেও দেখতে পাই আলহামদুলিল্লাহ, ক্লিয়ার যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা আমার ড্রেসটা সম্পর্কে জিজ্ঞেস করছেন তারা একটু ওয়েট করে, আমি জাস্ট 1 মিনিট পরে আমি বলে দিচ্ছি, আমি ডিটেলস সব ডিটেলস বলে দেবো, ম্যাটেরিয়াল প্রাইস সব বলে দেবো ইনশাআল্লাহ। উম্মে সালমা আপু বলেছেন, মারুফ আপু আপনার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা আপু ইনশাআল্লাহ অবশ্যই কথা হবে, আপনি আমাদের পেজে ইনবক্স করে রাখেন, সেখানে আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করে নেবে যে আপনি কি পারপাসে কথা বলতে যাচ্ছেন, কেন বলতে যাচ্ছেন, অবশ্যই বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন কি আমার একটু ভুল হয়ে গেল নাকি? আচ্ছা, আমি তো লাইভে সব ডিটেইলস বলে দেবো, আপনারা ডিটেইলসটা খুব ভালো মতো শুনে নেবেন। লাইভের কখনো কখনো যদি একটু ঘোলা হয়ে থাকে প্রবলেম নাই, কারণ আপনারা শুরুতে আমার ড্রেসটা নিশ্চয়ই দেখেছেন, এবং কখনো কখনো নেট আবার ভালো হবে, আর এগুলো ছবি আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ পেজে একটু পরেই, চেষ্টা করবো আজকের মধ্যে চেষ্টা করবো পেজে ছবিগুলো আপলোড করে দেওয়ার, তাতে করে যেটা হবে আপনারা লাইভে ডিটেলসটা শুনে নেন
এবং ছবিটা দেখে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের কাছে কনফার্ম করে ফেলুন। আজকে আমি যে দুইটা ড্রেস দেখাবো এই দুইটা কিন্তু মাপের ড্রেস, মানে এটা হচ্ছে মাপ অনুযায়ী বানাতে হয়। তো আমরা এটার মধ্যে চারটা সাইজ মনে হয় আমরা আনি, স্মল আনি, মিডিয়াম আনি, লার্জ আনি, এক্সেল আনি। হ্যাঁ, তো আপনারা যখন অনলাইনে অর্ডার করবেন তখন আপনারা বলে নেবেন যে আপনারা কোন সাইজটা নিতে চাচ্ছেন, আমরা আপনাদেরকে সাইজের চার্ট পাঠিয়ে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন সাইজটা আপনাদের জন্য পারফেক্ট হবে। আর যারা শোরুমে আসবেন তারা তো দেখেই নিতে পারবেন, সমস্যা নাই। আর ইনফ্যাক্ট যারা আমরা কিছু কাপড় এটা কিন্তু আলাদা রেখে দিয়েছি, যদি কারো সাইজ আমাদের সাইজের সাথে একেবারে না মিলে, এখন অনেক কাপড় আছে চেস্ট একটু ভারী, ধরেন আমাদের লাস্ট চেস্ট সাইজ হচ্ছে 52, তো এই 52 এরও বেশি যদি কারো হয়, বা লম্বাটা যদি লম্বা আমাদের লাস্ট হচ্ছে 58, তো 58 এরও বেশি যদি কারো লম্বা লাগে, সেক্ষেত্রে আমরা কিছু পিসেস রেখেছি ওটা একদমই স্পেশাল ভাবে, কারণ অনেক আপুরা আছেন আমাদের খুবই প্রিয় কিছু আপু আছেন, তো অনেক সময় তারা মিস করে ফেলেন সাইজের জন্য, তো সেই জন্য আমরা এবার করেছি কিছু আলাদা করে রেখেছি, কারো যদি স্পেশাল ভাবে একটু সাইজ চেঞ্জ করতে হয় তাদের জন্য আমরা করে দেবো ইনশাল্লাহ। তো আমি দেখানো শুরু করে, আমি যেটা পড়েছি এটা একটা মেরুন কালারের আবায়া বা বোরখা, যেটাই বলেন না কেন, বা ড্রেস যেটাই বলেন না কেন, এটা যে একদম আপনাকে হিজাবের সাথে পড়তে হবে এমনও কিন্তু না, আবার এটাকে আপনি বোরখাও বলতে পারেন, মানে হোয়াট এভার ইউ লাইক। কারণ কি এই ড্রেসটা এরকম যে এটা একটা ডিজাইনার ড্রেস, এটা যে যেভাবে ক্যারি করে, এটা ভিতরে একটা মেরুন BMW ইনারের মতো, সেটার সাথে কিন্তু উপরের পার্টটা অ্যাটাচ করা, মানে এই উপরের পার্টটা অ্যাটাচ করা না হলে এত সুন্দর লাগবে না। এই ফেব্রিকটা দিয়ে কিন্তু এখানে বর্ডার করা আছে, এন্ড ফেব্রিকটা জাস্ট দেখেন এত ওয়াও একটা ফেব্রিক, কি সুন্দর একটা বড় বড় করে গোলাপ ফুল আছে, কয়েকটা গোলাপ ফুল আছে পুরোটা জুড়েই, দেখেন পিছন থেকেও দেখেন অনেক সুন্দর লাগে, আমার তো মনে পিছন থেকে দেখতে বেশি ভালো লাগে, তাই না? তো ভিতরে যে আমরা ফেব্রিকটা দিয়েছি সেটা দিয়েছি আমরা মেরুন BMW, যেটা কিনা সহজে পাওয়া যায় না, তো আমরা যখনই পাই তখন আমরা ওয়েট করি কিছু এক্সক্লুসিভ কিছু আনার জন্য, নর্মালি এটা আমরা ইনার হিসেবে সেল করি যখন যখন পাই, আর আমরা চেষ্টা করি যে উপরের ফেব্রিক বা এরকম ম্যাচ করে এরকম ভালো ফেব্রিক পেলে তখন আমরা সেটার সাথে কম্বাইন করি। উপরে যে ফেব্রিকটা এটা কিন্তু জর্জেটো না, এটা কিন্তু মানে এটা এই ফেব্রিকগুলো আপনারা সহজে কিন্তু পাবেন না, জাস্ট দেখেন খুবই সুন্দর একটা ফেব্রিক, মানে এত আরাম। এই যে এখন যে গরমটা পড়েছে, এখন কিন্তু আমরা যখনই কোনো কিছু পরি আমরা চিন্তা করি কি যে একটা আরামের কিছু পরবো, তো তখন সেই হিসেবে আমি বলবো যে এটা একটা বেস্ট ড্রেস। আমি যদি আপনাদেরকে হেঁটে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন, আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন, বুঝাচ্ছে? হুম, আমি এক কাজ করি ড্রেসের কাছে যাই, আপনারা নিজেরা খোঁজ করে দেখবেন মেরুনটা একেবারেই পাওয়া যায় না, এবং আমরা এগুলি একদমই ইম্পোর্টেড যে ফেব্রিক গুলো সেগুলি কালেক্ট করি, খুবই আরাম। এটা ধরেন আপনি বছরকে বছর আপনি রেগুলার ইউজ করবেন তাও আপনার কিছু হবে না, একেবারে গ্যারান্টি। আর উপরে যে ফেব্রিকটা আমরা এটার সাথে জয়েন করেছি, খেয়াল করবেন আমরা এই জায়গাটায় জয়েন দিয়েছি, এবং দেখেন সেলাই ফিনিশিংটা কত ভালো সুন্দর করে কিন্তু এখানে সেট হয়ে আছে, এই জায়গার ফিনিশিংটা ভালো না হলে কিন্তু সেট হয়ে থাকবে না। নর্মাল লোকাল যে টেলাররা বানায় বা ওরা যে বানায় ওদের কাছে যদি আপনি সেমটা বানান দেখবেন যে এই জায়গাগুলো কুচকায় থাকবে, কিন্তু এখানকার একটু টেকনিক্যালি করতে হয় তাহলে সুন্দর করে সেট হয়ে থাকে। জাস্ট দেখেন উপরের পার্টটাই যেরকম থাকে, এবং উপরের পার্টটা আমরা কিন্তু প্রচুর ঘের দিয়েছি, কেন ঘের দিয়েছি, যেহেতু আমাদের মেইন উদ্দেশ্যটা আসলে বডি কভার করা এবং যেন কোনো পাশ থেকে আপনার পর্দার খেলাপ না হয় সেটা আসলে লক্ষ্য করা, তো তার জন্য আমরা দেখেন আমরা কিন্তু উপরের পার্টটাতে অনেক ঘের দিয়েছি, আর নিচের পার্টটাও দেখেন স্বাভাবিক ঘের দিয়েছি, যেটা হলে আপনার সুন্দর লাগবে কিন্তু চলতে ফিরতে অসুবিধা হবে না, সেই ঘেরটা আমরা দিয়েছি। তো এই ড্রেসটা আসলে এত সুন্দর একটা ড্রেস, এটা সহজে হাত ছাড়া করার মতো ড্রেস না, ইনফ্যাক্ট যারা ধরেন মেরুন কালার পছন্দ করেন, যেমন পার্সোনালি আমি মেরুন কালার গ্রিন কালার এগুলো খুবই পছন্দ করি, এবং আজকে আমার খুব ভালো লাগছে, এটাও আর একটা কারণ, সেটা হচ্ছে আজকে আমি যে দুটো ড্রেস দেখাবো একটা মেরুন একটা গ্রিন, তো এই জন্য আমি খুবই এক্সাইটেড। আর এটার সাথে আমি যেরকম একটা মেরুন হিজাব পরেছি, আপনারা চাইলে কিন্তু এখান থেকে একটা গ্রিনও পরতে পারেন, কিন্তু আমার আমার মনে হয়েছে যে এটার সাথে মেরুনটা
পড়লে খুবই ভালো লাগে। যেমন আমি কিন্তু গ্রিন দিয়ে পরে আসতে পারতাম, কেন এরপর যেহেতু গ্রিন ড্রেস দেখাবো আমার জন্য ইজি হতো। তারপরও আমি মেরুন হিজাব দিয়ে পড়েছি, এরকম লোকটা সামলাতে পারলাম না। আমার কাছে মনে হচ্ছিল এই ড্রেসটা মেরুন দিয়ে পড়লে বেশি সুন্দর লাগবে, তাই আমি পড়েছি। তো এই এই মানে ড্রেসটা আমি বলবো যে এমন একটা ড্রেস যেটার আরাম দুই পার্ট। সো আমি একটু এক্সপ্লেন করে বলি, এটা হচ্ছে নিশ্চয়ই দামটা শুনতে ইচ্ছা করতেছে, আমি জাস্ট পয়েন্টগুলো বলে আমি দামটা বলে দিচ্ছি। এক নম্বর পয়েন্ট হলো আরাম। কেন আরাম? কারণ ফেব্রিক কোয়ালিটি খুবই ভালো, ভিতরেরটা বিএমডাব্লিউ ফেব্রিক বলার অপেক্ষায় রাখে না কত ভালো। আর উপরেরটা হচ্ছে আপনার জর্জেটও না কিছুই না, দেখেন লিলেনও না, এত সুন্দর একটা ফেব্রিক, মানে আপনার খুব সহজে বাতাস পাস করবে, আপনার গরম লাগবে না। তো এই জন্য এটা খুবই আরামদায়ক একটা ফেব্রিক এবং আরামদায়ক একটা ড্রেস বলবো আমি। আপনারা যারা হিজাব ছাড়াও যদি কেউ পড়তে চান তারাও পড়তে পারবেন, হিজাব সহ পড়তে পারবেন, নিকাব সহ পড়তে পারবেন, যে যেভাবে চান পড়তে পারবেন। দুই নম্বরে আমি বলবো যে এটা যেহেতু দুই পার্টের তো খুব সুবিধা হয়, কারণ হচ্ছে আমি একটু রেখে কথা বলি, এটা যেহেতু দুই পার্টের একটু সামনে আসুন নাহলে কথা শুনে নেবেন, এটা যেহেতু দুই পার্টের তো আপনার সুবিধা হলো ভিতরে আপনার কিছু পড়তে হবে না। ধরেন আপনি যদি পড়তে চান পড়তে পারবেন, যেহেতু খুবই আরামদায়ক একটা ড্রেস, আপনি চাইলে পড়তে পারবেন, কিন্তু পড়তে হবে না। আপনি যখন এই দুই পার্টের ড্রেসটা পরবেন, ধরেন আপনি বাইরে যাচ্ছেন, টুপ করে জাস্ট পরে আপনি বাইরে চলে যেতে পারবেন একটা হিজাব দিয়ে, মানে আপনি এটির সাথে এটা পড়তে হবে, ম্যাচ করতে হবে, এরকম কোনো টেনশন থাকবে না। সো এটা দুই পার্টের হওয়াতে এটা আপনাদের খুবই কি বলবো ইউজার ফ্রেন্ডলি হবে। আচ্ছা, তিন নম্বরে বলবো, যেহেতু দুই পার্ট এবং উপরেরটাতে আমরা বেশ ঘের দিয়েছি এবং এমনভাবে কাটিংটা করা হয়েছে যেন আপনার বডি শেপ বোঝা না যায়, তো এটা পর্দার জন্য খুবই ভালো হবে। আপনি যদি মানে বডি শেপ সুন্দর করে কাভার করার মানে ইচ্ছা থাকে তাহলে এটা খুবই ভালো হবে আপনার জন্য। তিন নম্বর পয়েন্ট গেল। চার নম্বর পয়েন্ট হলো এটা এত বেশি সুন্দর কালার, মানে এই কালারটা কিন্তু দেখেন মানে মেরুন, কিন্তু ডার্ক মেরুনটা, যাতে করে যারা সবসময় একটু ডার্ক পরেন, ব্ল্যাকের আশেপাশে পরেন, অথবা যারা কালারফুল পরেন, সবার জন্য এটা খুবই পারফেক্ট হবে। কারণ মেরুন আর তার সাথে মানে ফ্লোরাল হয়ে খুবই সুন্দর লাগে, তাই হলো কালার কম্বিনেশন এবং উপরে প্রিন্টটা সবকিছু মিলে এটা খুবই সুন্দর। সো এটা হচ্ছে চার নম্বর পয়েন্ট। পাঁচ নম্বর পয়েন্ট হলো এটার যেহেতু আমরা চারটা সাইজ রাখছি এবং চাইলে আপনারা যারা স্পেশাল সাইজ নিতে পারবেন তারাও নিতে পারবেন। সো আমার মনে হয় যে আপনার ইচ্ছা থাকলে আপনি এটা নিতে পারবেন ইনশাল্লাহ। তবে এখানে একটা লিমিটেশন আছে, সেটা হলো এটা যদি স্টক আউট হয়ে যায় তাহলে তো আমরা আপনাকে দিতে পারবো না, কারণ উপরের এই ফেব্রিকটা কিন্তু রেস্টক করা সম্ভব না, এটা আমরা খুবই লিমিটেড পেয়েছি। এবং ভিতরে যে ফেব্রিকটা এটাও খুবই দামি একটা ফেব্রিক এবং বিএমডাব্লিউর মধ্যে এই কালারটা সবসময় আসলে পাওয়া যায় না। সব কিছু মিলিয়ে এটা কিন্তু শেষ হয়ে গেলে শেষ। তো যাদের যেটা সাইজে মিলবে নিবেন, অথবা সাইজে না মিললেও কিন্তু আমরা কিছু কাপড় এক্সট্রা রেখেছি যেন আপনাদের সাইজে আমরা পরে দিতে পারি। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার ইচ্ছা হলে আপনি নিতে পারবেন, আপনি ঢাকার মধ্যে হন, ঢাকার বাইরে হন, কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনারা কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ। সো আমি পাঁচটা পয়েন্ট বললাম, আমি চাইলে আরো 50টা পয়েন্টও হয়তো বলতে পারতাম, কিন্তু আমি সময় নষ্ট করছি না, আমি এখন আপনাদেরকে প্রাইসটা বলছি। প্রাইসটা একটু গেস করেন দেখি, আচ্ছা আমি প্রাইসটা বলে দিই। দুই পার্টের যেহেতু সো প্রাইসটা আপনারা তো বুঝতেই পাচ্ছেন, হয়তো বা অন্য সময় হলে আরও বেশি হতো, কিন্তু যেহেতু এখন প্যান্ডেমিক সিচুয়েশন এবং আমরা চাচ্ছি যে আমাদের বিজনেসটাকে আসলে খুব ভালোভাবেই রান করতে, এমন না যে খুব ইগো ধরে আমরা প্রাইস অনেক বেশি দিব তারপরে সেল হলে সেল হোক না হলে নাই, ব্যাপারটা এরকম না, আমরা আসলে আপনাদেরকে বুঝতে চাই। হ্যাঁ, আমি নিজে কাস্টমার যদি নিজেকে মনে করি সেই হিসাবে আমি আপনাদেরকে বুঝতে চাই, এবং সেই হিসেবে আমরা আমাদের এবার প্রাইসটা সেট করা হয়েছে। তো সেই হিসেবে আমরা সব কিছু মিলিয়ে আমরা প্রফিট মার্জিন খুবই কম রেখে আমরা এটা প্রাইস ধরেছি 3,500 টাকা। এরপরও যারা আবার স্টুডেন্ট আছেন কিংবা স্টুডেন্টের মারা আছেন তারা কিন্তু এখান থেকে 10% ডিসকাউন্ট পাবেন, তার মানে তাদের এখান থেকে 350 টাকা কিন্তু ডিসকাউন্ট হয়ে যাবে। তো তাদের কিন্তু শুধু 3150 টাকা হয়ে যাবে, তখন 3,150 টাকা হয়ে যাবে। এবং যারা স্টুডেন্টের এই অফারটা নেবেন আমাদের কাছে, তাদের কাছে আসলে আমাদের ওই রকম লাভ থাকবেই না, তারপরেও আমরা এই অফারটাও রেখেছি, কারণ এখন যেহেতু সবার কাছে একটু টাকার শর্ট কিংবা সবাই একটু কম খরচই করতে চাবে, তো সেই জন্যই আমরা এই অফারটা রেখেছি, যেন যারা স্টুডেন্ট কিংবা স্টুডেন্টের মা তাদের সুবিধা হয়। কারণ আমাদের মোটামুটি সব আপুরাই হয়তো বাচ্চা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে অথবা তারা নিজেরা পড়াশোনা করছে, তো সেই জন্য আমরা এইভাবে অফারটা দিয়েছি যেন অনেকে এভেল করতে পারে। তো আমি যেটা দেখালাম সেটা আমি আরেকবার একটু হেঁটে দেখাই, এরপরে তুমি একটু দূরে যাও,
একবার হেঁটে দেখাই যে আপনারা বুঝবেন কিরকম কমফোর্ট হবে এটা। এটা পরে আপনারা অফিস করতে পারবেন রেগুলার, যেহেতু এই এটা খুব ভালো ফেব্রিকের, তো এটা আপনার ধরেন সহজে নষ্ট হবে না। আপনি অনেক দিন ধরে রেগুলার অফিস করবেন, রেগুলার ইউনিভার্সিটিতে যাবেন, বাচ্চাকে নিয়ে ঘোরাঘুরি করবেন, স্কুলে যাবেন, যা খুশি তাই করবেন, কিচ্ছু হবে না। এটা আপনার ইউজের উপর, ইউজের উপরে অবশ্যই, আপনি যদি ঠিক মতো ইউজ করেন অনেক বছরও কিচ্ছু হবে না ইনশাল্লাহ। ফেব্রিকটা এত ভালো অ্যান্ড একদমই গরম লাগবে না, এটা ফর শিওর ইনশাল্লাহ, আপনি পরলে বুঝতে পারবেন। আর যেহেতু একসাথে সেট করে দেওয়া আছে, একবারে পরে ফেলবেন ঝামেলা শেষ। মাত্র 3,500 টাকায় ড্রেসটা পাবেন আপনারা, কিন্তু ওই যে আপনাদের ভালোবাসাটা আমাদের প্রতি অনেক বেশি, তো যার কারণে খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায়। তাই বলবো যাদের চোখে লেগে গেছে এবং খুবই পছন্দ হয়েছে তারা দ্রুত অর্ডার করে ফেলুন। আমি আবারও বলছি যাদের খুবই ভালো লেগেছে তারা দ্রুত অর্ডার করে ফেলুন, আর যারা ভাবছেন যে পরে পেলে পাবো না পেলে নাই, তারা তারা চাইলে ওয়েট করতে পারেন। আর যারা শুধু ভালো লেগেছে হয়তো নিবেন না, তারাও আমাদেরকে একটা লাইক কমেন্ট শেয়ার দিতেই পারেন। আচ্ছা তাহলে আমি এখন আরেকটা যেটা গ্রিন কালারের ড্রেস দেখাবো সেটা আমি তাহলে পরে আসছি। ইন দ্য মিন টাইম আমাদের টিম মেম্বার আপনাদেরকে আমাদের শোরুমের অ্যাড্রেস এবং অনলাইন অর্ডারের প্রসিডিউরগুলো বলে দেবে ইনশাআল্লাহ। আজকে কি বার? রবিবার। আচ্ছা আমাদের কিন্তু মঙ্গলবার এই শোরুম খোলা থাকে। মঙ্গলবার স্পেসিফিক কেন বললাম, সাধারণত ধানমন্ডি পান্থপথ এই সাইডটা মঙ্গলবার অফ থাকে, কিন্তু আমাদের শোরুম কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে। তো আপনারা শোরুমের অ্যাড্রেসটা এখন শুনে নেন। কিছু কমেন্ট যদি ইম্পর্টেন্ট কমেন্ট পাও সেগুলো দিতে হবে। আমাদের এখন একটাই শোরুম, আমাদের একমাত্র শোরুমটা হচ্ছে পান্থপথ স্কয়ার হসপিটালের ঠিক অপোজিটে, সুন্দরম প্লাজা ফার্স্ট ফ্লোর। এখন থেকে আমাদের শোরুমটা আজকের থেকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। এতদিন আমাদের শোরুমটা সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা ছিল, কিন্তু আজ থেকে আমাদের শোরুমটা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া কেউ যদি আমাদের অনলাইনে অর্ডার করতে চায়, সেক্ষেত্রে হচ্ছে নাম, ফোন নাম্বার এবং যে ড্রেসটা অর্ডার করতে চায় সেই ড্রেসটার ছবি বা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে কনফার্ম কথাটা লিখে দিতে হবে। আর আপু যে ড্রেসটা পরেছে, যেহেতু এটার সাইজ আছে তো আমাদের সাইজের চার্টটা দিয়ে দেওয়া হবে। এছাড়াও কেউ যদি নিজেদের মাপ অনুযায়ী করে নিতে চায়, সেক্ষেত্রে আমাদের পেজে যোগাযোগ করলেই সব ডিটেলস জানিয়ে দিই। কেউ যদি শোরুমে আসে তাহলে আমরা নিজেরাই মাপটা মেজারমেন্টটা নিয়ে তারপরে মাপ অনুযায়ী করে দিতে পারবো। একজন লিখছেন এই ফেব্রিকটা দিয়ে নিকাব খিমার অর্ডার করা যাবে? জি না, এই ফেব্রিকটা দিয়ে নিকাব খিমার অর্ডার করা যাবে না। একটা আপু লিখেছেন, সাদিয়ালতা আপু লিখেছেন, আপু তোমাদের গাউনের ডিজাইনগুলো আমার খুব ভালো লাগে, বাট অনেক দূরে তোমাদের শোরুম তাই যেতে পারি না। আর ম্যাম আমাদের কিন্তু অনলাইনে অর্ডার দেই, যে অনলাইনে অর্ডার নেই, যেহেতু আপনি শোরুমে আসতে পারেন না তাই আপনি কিন্তু অনলাইনে অর্ডার দিতে পারেন। আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনি পেজে ইনবক্স করতে পারেন, সেখান থেকে আমাদের টিমের যারা আছে তারা আপনাকে হেল্প করবে। মারিয়া জেসমিন মিশু আপু বলেছেন স্টুডেন্ট অফার পেতে কিছু শো করা লাগবে। হ্যাঁ অবশ্যই, স্টুডেন্ট অফার পেতে হলে আপনাকে স্টুডেন্ট আইডি কার্ডটা শো করতে হবে। আপু যেটা বলছিল যেমন রবিবার, কিন্তু মঙ্গলবারে আমাদের এই এরিয়াটা অফ থাকে। কেউ যদি মঙ্গলবারেও আসতে চায় সেক্ষেত্রে আমাদের শোরুমটা খোলা থাকে, এরিয়ার সব বন্ধ থাকলেও আমাদের আবায়ন্ড গাউনের শোরুমটা খোলা থাকে, মঙ্গলবারে আসতে চাইলেও কেউ আসতে পারে। আপু বের হতে হতে একটু দেখাই, অনেকেই খিমার দেখতে চেয়েছেন, প্রিন্টেড খিমার। আমাদের এখন প্রিন্টেড খিমারগুলো এগুলোই আছে, এখানে কিছু নিকাব সহ খিমার আছে, কিছু নিকাব ছাড়া খিমার আছে। আপু যে ড্রেসটা পরেছে এটার আমরা হচ্ছে চারটা সাইজ জানি, স্মল, মিডিয়াম, লার্জ এবং এক্সেল সাইজ। এছাড়াও কেউ যদি এই সাইজগুলোর বাহিরেও কেউ নিতে চায় সেক্ষেত্রে আমাদেরকে অর্ডার দিতে পারে, আমরা মাপ অনুযায়ী কাস্টমাইজ করে দিতে পারবো।
অ্যাড্রেসটা যারা যারা অর্ডার করতে চান, আপু এইমাত্র যেটা পড়েছিল স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর এছাড়া আপু এখন পরে আসবে এই ড্রেসটা, হোয়াইটের মধ্যে গ্রিন, এটার প্রিন্টটাও খুবই সুন্দর। ভিতরে একটা গ্রিন ইনার আর উপরে হচ্ছে হোয়াইট। দেখাবো আপু আপনাকে, দেখাতে পারো। এবার তুমি এপাশে থাকো। আচ্ছা হ্যাঁ, তুমি এপাশে যাও, আমি তো এখানে দেখাবো। আমি পরেছি এই ড্রেসটা। ড্রেসটা অনেক সুন্দর, কারণ যে আমার পছন্দের গ্রিন কালার, গ্রিন কালারের সাথে উপরে আমরা আরেকটা প্রিন্ট কম্বাইন করেছি। সো দুইটা ড্রেস কিন্তু একেবারে ডিফারেন্ট। এই ড্রেসটা কিন্তু মেরুনের উপরে এটা একটা ঘের করে এখানে বানানো হয়েছে, সামনে ফাড়া আছে এবং একটু গ্যাপ দিয়ে করা আছে, যেন আপনার যে মাঝখানে ফাঁকা সেটা যেন বোঝা যায়। আর গ্রিনটার ক্ষেত্রে সামনে ছোট হয়ে পিছনে বড় হয়ে এভাবে ঘেরটা দেওয়া হয়েছে জয়েন্ট করে। তো দুইটাই নিতে পারবেন, আজকে দুইটা ড্রেসের মজাটা হচ্ছে দুইটাই নিতে পারবেন, এবং দুইটা এমন ড্রেস যে নেওয়ার মতো আসলে। তো আমি দেখাচ্ছি আমারটা, সামনে ছোট হয়ে পিছনে এরকম গোল হয়ে আসছে, মোটামুটি যথেষ্ট ঘের দেওয়া হয়েছে এবং খুবই সুন্দর লাগে ড্রেসটা। আমি একটু কাছে থেকে দেখাই। আমি বরাবরই যেটা বলি যে আমার ড্রেস আমি সবসময় সুন্দর বলি, কারণ অনেক কিছু থেকে বেছে কিন্তু আপনাদের জন্য আমি আমার পছন্দের মতো সুন্দরটা নিয়ে আসি। তো আমার কাছে সবসময় সুন্দরই লাগে আসলে। এটা হচ্ছে একদম ডার্ক বটল গ্রিন, যেটা এটা ফেব্রিকটা কিন্তু খুবই ভালো, মানে বিএমডাব্লিউ তো ভালোই, বিএমডাব্লিউ থেকেও ভালো, মানে বিএমডাব্লিউ থেকেও এটা আরো, বিএমডাব্লিউ থেকেও আরো বেশি ভালো। এন্ড কালারটা খুবই সুন্দর। এটাতে আমরা যেটা করেছি, বর্ডারটা হাতে দিয়েছি এবং স্ন্যাপ বাটন কিন্তু আমরা সবসময় দিই, যেন আপনাদের অজু করার সময় খুলে, অজু করার সময় খুলে উপরে এনে আপনি অজু করতে পারেন। তো সেদিকটা আমরা খেয়াল করি। এটার প্রাইসটা আমি আগেই বলে দিচ্ছি, এটাও 3,500 টাকা। আজকে যে দুটো ড্রেস আমি দেখাচ্ছি, দুটো 3,500 টাকা পড়ে। সাধারণত এই এই ধরনের ফেব্রিক যখন আমরা দেই, ধরেন বিএমডাব্লিউ বা বিএমডাব্লিউ থেকে আরো ভালো মানের ফেব্রিক, যেটা ট্রান্সপারেন্ট না, হ্যাঁ এটা ট্রান্সপারেন্ট তো দেওয়া যাবে না, যেহেতু এটা ইনার পার্টে থাকবে, ট্রান্সপারেন্ট না এবং খুব ভালো, তখন কিন্তু উপরের পার্ট অ্যাটাচ করা হলে অনেক খরচ পড়ে যায়, সেটা আপনারা বুঝতে পারছেন। কারণ ইনারের পার্ট লাগছে, উপরে আরেকটা পার্ট লাগছে। তো সেই হিসেবে কিন্তু 3,500 টাকা আমি বলবো অনেক কম, এবং যারা কেনাকাটা করেন তারা অবশ্যই বুঝবেন যে অনেক কম। এবং কালার যেহেতু এত সুন্দর, মানে এত সুন্দর কালার কম্বিনেশন, তো যখন যেটা হয় যে কালার কম্বিনেশনও সুন্দর, প্রাইসও রিজনেবল, তখন তাড়াতাড়ি স্টক আউট হওয়ার চান্স থাকে। তো আমি দেখাতে দেখাতে যাদের ভালো লাগবে স্ক্রিনশট তুলে আমাদের ইনবক্স করে ফেলুন, এবং আপনার নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে ফেলুন। এরপরে মাপের ব্যাপারটা আপনাদের সাথে আমাদের টিম কথা বলে নেবে ইনশাল্লাহ। আপনারা যেহেতু এখানে 4টা সাইজ পেয়ে যাচ্ছেন, হয়তোবা যদি কারো সাইজ একেবারে না মেলে, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বানিয়ে দেওয়ার একটা অপশন রেখেছি। তো সেক্ষেত্রে আপনারা নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস দিয়ে অ্যাটলিস্ট কনফার্ম করে ফেলুন, আপনার জন্য আমরা রেখে দিব। তারপরে আপনার সাথে আমাদের মাপ নিয়ে কথা হবে। এন্ড আমাদের হয় কি, ফেসবুক পেজটাতে দেখা যায় অ্যাট এ টাইম 1,000-2,000 মেসেজও অনেক সময় জমে যায়। তো সবগুলো মেসেজ আসলে দেখে রিপ্লাই করতে একটু সময় লাগে, ধৈর্য ধরবেন, তবে রিপ্লাই অবশ্যই পাবেন ইনশাল্লাহ। তবে আমরা যেটা করি, যারা যেহেতু আমরা লাইভে সব ডিটেলস বলে দেই, তো যারা ধরেন লাইভে যেগুলো আমরা বলেছি সেগুলো নিয়ে কথা বলেন, প্রশ্ন করেন, সেক্ষেত্রে আমরা হয়তো বা সেটা একটু ইগনোর করি, কারণ যারা কনফার্ম করে ফেলেছে তো তাদের মেসেজগুলোই প্রায়োরিটি আমাদের কাছে বেশি। তো তখন আমরা তাদের কনফার্ম অ্যাড্রেস, কনফার্ম অর্ডারটা আসলে প্রসেস করতে থাকি। আর যারা এমনি ডিটেলসগুলো আস্ক করতে থাকেন, আমরা সময় পেলে সেগুলো দিই অথবা ইগনোর করে দিই, কারণ যেহেতু সেই ডিটেলসগুলো আমরা বলে ফেলেছি, কারণ অসংখ্য মেসেজ থাকে। তো এই এই এইভাবে না করলে আসলে সম্ভব হয় না। তো এটা একটা ড্রেস যেটা আমি পরেছি, খেয়াল করবেন ভিতরে ইনার পার্টের সাথে উপরেরটা এখান থেকে, এটাও খুব সুন্দর করে ফিনিশিং করে অ্যাটাচ করা হয়েছে, এবং এত সুন্দর লাগছে ফিনিশিংটা, ওভারঅল কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন, ওয়াও। হ্যাঁ, এটার এটার ফেব্রিকটা দেখেন, এবং এই ফেব্রিক, এই দুইটা ড্রেসের মধ্যে একটা জিনিসই শুধু মিল, সেটা হলো উপরের ফেব্রিক কোয়ালিটিটা। এই এই ফেব্রিকটা এন্ড আগের এই মেরুনের ফেব্রিকটা একই, কিন্তু ডেফিনেটলি কালার কম্বিনেশন এবং প্রিন্ট সবকিছুতেই আলাদা। সো যে দুইটা ড্রেস আমি দেখালাম, দুইটারই
মানে দুইটাই খুবই সুন্দর, খুবই কালার কম্বিনেশন ভালো এবং খুবই আরামদায়ক, দামও এক, ডিজাইন ভিন্ন এবং কালার কম্বিনেশন ভিন্ন। তার মানে যে দুটোই আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি দুই একটা কমেন্ট পড়ি ওই দিকে, যে আমি দুই একটা কমেন্ট পড়ি, পরে যদি আমার মনে হয় যে আরো কিছু দেখানোর দরকার আমি দেখাবো, কারো কিছু জানানোর, এই দুইটা ড্রেস সম্পর্কে কারো যদি কিছু জানার থাকে আমাকে এখানেই কমেন্ট করুন, কারণ আমাদের পেজে দেখা যায় এত ডিটেলস জানানোটা অনেক সময় একটু সমস্যা হয়ে যায়। আই থিঙ্ক আপনারাও বুঝবেন, কারণ অনেক যখন মেসেজ থাকে তখন আসলে আমাদের একটু প্রায়োরিটি বেসিসে রিপ্লাই করতে হয়, যে যারা অলরেডি কনফার্ম করে ফেলেছে আমরা তাদেরকে আগে রিপ্লাইটা দিয়ে দিই। আচ্ছা, ইউরেশিয়া জাহান আপু বলেছেন, আপু আমি স্টুডেন্ট, গোর্খা পরি না খুব একটা, তাই সাইজও জানি না, আমার হাইট 5 ফুট 2 ইঞ্চি, আমার কোন সাইজটা লাগবে প্লিজ হেল্প। আপু আমিও 5 ফিট 2 ইঞ্চি, আমার আমি মিডিয়ামটা পরি, তবে আপনার চেস্টটা কোনটা সেটা সেটা একটু আমাদেরকে পেজে আপনি যোগাযোগ করে নেন। আপনি আমাদেরকে পেজে ইনবক্সে আপনার নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস দিয়ে কনফার্ম করুন, দেন বল আমাকে যেভাবে বলছেন এভাবে বলেন যে আমার হাইট 5 ফিট 2 ইঞ্চি, আপনার চেস্টটা আপনি কি ধরনের কামিজ বা কি ধরনের কি পরেন, এটা আমাদের টিম মেম্বারের সাথে আপনি কন্ট্যাক্ট করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন। কোনটা ভালো লাগছে অবশ্যই সেটা একটু ছবিটা দেন সাথে করে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর আপনারা এমনিতেও স্ক্রিনশট তুলে রাখেন, তাহলে হবে কি যখন আপনারা শোরুমে আসবেন তখন আপনারা দেখালে সবার জন্য সুবিধা হবে। আচ্ছা, আফরোজা সীমা আপু বলেছেন, আচ্ছা আপু বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর বোরখা পরে কিন্তু এর সাথে হিজাব মেলানো অনেক কঠিন, এবং হিজাব পরার সময় অনেক পিন আপ করতে করতে হয়, নিকাব দেওয়া কষ্ট, অন্তত পক্ষে আমি পারি না, তুমি নিকাব খিমার মতো যদি হাতা ছাড়া বিভিন্ন রকম হয়। আচ্ছা বুঝতে পেরেছি, আপনি কিছু নিকাব খিমারের মতোই একত রেডিমেড হিজাব চাচ্ছেন, দেখি আপু ইনশাল্লাহ পারি কিনা আনতে। আসলে হিজাবের দিকে আমি বেশি ফোকাস করতে চাই না, কারণ একসাথে অনেক কিছু করতে চাইলে না হয় না, আসলে ভালো হয় না কোনোটাই, তো আমি এই জন্য সবসময় আমার যেহেতু ডিজাইন নিয়ে কাজ করতে ভালো লাগে এই জন্য আবায়া বা ড্রেস আপ নিয়ে করতে পছন্দ করি। যেহেতু আপনি কথাটা বললেন আমি অবশ্যই মাথায় রাখবো, এবং আপনাদের জন্য যদি হেল্প হয় আমি অবশ্যই আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাসমিয়া নাসার বলেছেন, আপু তোমার বোরখার সেট প্রাইস কত? আমার বোরখার সেট প্রাইস বলতে এটা তো দুই পার্টের, আপনি ঠিকই বলেছেন এটা আসলে ফুল সেট, যেহেতু ভিতরে পার্ট উপরে পার্ট অ্যাটাচ তো এটা ফুল সেট, এবং আমি আজকে যে মেরুনটা দেখিয়েছি এবং গ্রিনটা দেখিয়েছি দুটাই কিন্তু 3,500 টাকা করে। উম্মে সালমা আপু বলেছেন আর্জেন্ট প্লিজ। আচ্ছা আপু ঠিক আছে ইনশাল্লাহ, আমি আমার অফিসে বলে দিব যেন আপনার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ, যেহেতু আপনি আর্জেন্ট বলছেন নিশ্চয় হয়তো কোনো কারণ আছে বা আপনি হয়তো কথা বলতে চান আমার সাথে, আমি সম্ভবত আপনার আরো এর আগে একটা কমেন্ট পেয়েছি এরকম, যেহেতু আপু আমি কিছুই না, আমি খুবই নগণ্য একটা মানুষ, আপনি আমার সাথে কথা বলতে চেয়েছেন এতবার চেয়েছেন, আমি নিশ্চয়ই বলবো ইনশাআল্লাহ, আমি অফিসে আজকে বলে দেব, বা অফিসে তোমরা যারা দেখছো তারা ইয়ে করো ওই আপুর সাথে যোগাযোগ করো। আচ্ছা একটা, অনেকেই সুন্দর সুন্দর অনেক কমেন্ট করেছেন, যেগুলো আমার কাছে মনে হয়েছে যে রিপ্লাই করলে সবার জন্য সুবিধা হবে সেগুলো আমি রিপ্লাই করছি, করে দিয়েছি। আচ্ছা, ফারজান আপু বলেছেন আপু আরো কুর্তি আনেন, জি আপু আজকেই ফ্যাক্টরিতে দিব ইনশাআল্লাহ আরো বানাতে, হোপফুলি এক সপ্তাহ বা এরকম যত তাড়াতাড়ি পারি আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা, যারা আমাদেরকে মোবাইল নাম্বার বা অ্যাড্রেস আপনারা কমেন্টে দিয়ে দেন তাদেরকে আমি বলবো যে আপনাদের প্রাইভেসি ইস্যুর জন্য এটা আপনারা প্লিজ করেন না, আপনারা সবসময় আপনাদের যে প্রাইভেট ডিটেলসগুলো আছে লাইক আপনাদের মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এগুলো সবসময় আমাদেরকে পেজে দিবেন, কারণ আপনারা যখন এখানে কমেন্টে দেন তখন আপনার মোবাইল নাম্বারটা কিন্তু ছড়িয়ে যায়, সেক্ষেত্রে আপনার পরবর্তীতে সমস্যা হওয়ার কথা, মানে অনেকে আপনাকে এখান থেকে নাম্বারটা নিয়ে বিরক্ত করার একটা চান্স থাকে। যারা মিডিয়াম এন্ড এক্সেল এর সম্পর্কে জানতে চাচ্ছেন যেটা কিরকম কিরকম সাইজটা হয় তারা আমাদেরকে ইনবক্সে বললে আপনাকে ইনবক্সে আপনাকে সাইজের চারটা দিয়ে দেওয়া হবে আপু, আপনি ইনবক্সে জাস্ট আপনি কোনটা নিতে চান আপনি সেটা জানান, নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করেন, তারপর আপনাকে সাইজ চারটা দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, বেশ কয়েকটা প্রাইস কত পেয়েছি আমি, যেহেতু লাইভে কোনো কোনো জায়গায় আমি প্রাইসটা বলেছি, হয়তো বা অনেক আপু ওই সময় হয়তো জয়েন করেছে বা মিস করে গেছে, তাই আমি সবার উদ্দেশ্যে বলছি আমি আজকে শুধু দুইটা ড্রেসই দেখিয়েছি এবং দুইটা ড্রেসের প্রাইস হচ্ছে 3,500 টাকা, আমি যে দুইটা ড্রেস দেখিয়েছি বইটারই প্রাইস 3,500 টাকা।
এটা হচ্ছে মেরুন, মেরুনের সাথে এই কালার কম্বিনেশন, সামনে ফাঁকা রেখে এটা ডিজাইনটা এরকম। আর এটা ডিজাইনটা আমাকে তো দেখতেই পাচ্ছেন, এটা গ্রিন কালারের মধ্যে দুইটার ইনারে ফেব্রিকও কিন্তু আলাদা। এটা BMW আর এটা হচ্ছে একটু একটু BMW এবং জর্জেটের সাথে মিক্সড, কিন্তু এটা ট্রান্সপারেন্ট না, দুটো কোনোটাই ট্রান্সপারেন্ট না, খুবই আরামদায়ক। দুটো 3,500 করে। তবে হ্যাঁ, যারা আপনারা স্টুডেন্ট কিংবা স্টুডেন্টের মা বা আপনার মানে একথা যাদের বাচ্চার স্টুডেন্ট আছেন কিংবা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তারা 10% ডিসকাউন্ট পাবেন। সো আপনি যদি এটা নেন তাহলে কিন্তু 350 টাকা ডিসকাউন্ট পাবেন। আর যদি আজকে দুইটা ড্রেসই আপনারা নেন তাহলে আপনার টোটাল 7,000 টাকা বিল হয় এবং সেখানে আপনি 700 টাকা ডিসকাউন্ট পাবেন। আর আপনি শুধু এই দুটো না, আপনি শোরুম থেকে আপনি যাই কেনেন না কেন কিংবা অনলাইনে আপনি যাই অর্ডার করেন না কেন, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন কিংবা আপনি যদি স্টুডেন্টের মা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি 10% ডিসকাউন্ট পাবেন। এখন অনেকে ভাইয়ারা বলতে পারে যে তাহলে আমাদের কি মানে আমরা কি পাবো কিনা, যেহেতু আমাদের সব ড্রেসগুলি মেয়েদের কালেকশন, তো ভাইয়ারা যদি তাদের ওয়াইফের জন্য কিনতে আসেন কিংবা মেয়ের জন্য কিনতে আসেন এবং তার মেয়ে যদি স্টুডেন্ট হয়ে থাকেন কিংবা তার ওয়াইফ যদি স্টুডেন্ট হয়ে থাকেন, ডেফিনেটলি তিনিও পারচেস করার সময় ডিসকাউন্টটা পাবেন, 10% ডিসকাউন্টটা পাবেন। তো সবাই ভালো থাকবেন। আমার মনে হয় যে গত 2 লাইভের মতো আজকে লাইভের গুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং আমাদেরকে হঠাৎ করে পেজে আপডেট দিতে হবে যে আমাদের কিন্তু সব শেষ হয়ে গেছে আর প্লিজ কেউ এটা চাইবেন না। তো সেটার আগেই যাদের খুবই পছন্দ তারা অর্ডার করে ফেলুন কিংবা শোরুমে এসে আপনার পছন্দের ড্রেসটি কিনে ফেলুন। সাথে শোরুমে আরো অনেক কিছু আছে, শোরুমে আসলে যেটা সুবিধা হয় আরো অনেক কিছু থাকে। অনলাইনে অনেক সময় আপনারা হয়তো কনফিউজ হন কি আছে কি নাই, কিন্তু শোরুমে আসলে অনেক কিছু একসাথে দেখতে পাওয়া যায়। তখন আমি খুব কমই দেখেছি আপুদেরকে যারা যেটা কিনতে এসে শুধু সেটাই নিয়ে গেছে, বরং আরো অনেক কিছু পছন্দ হয়েছে, আরো অনেক দরকারি জিনিস হয়তো বা চোখে পড়েছে সেগুলো আপনারা নিতে পেরেছেন। তো শোরুম একটু কষ্ট করে আসলে আমি দেখেছি ভালোই হয় এবং দেখে শুনে কেনা যায়। আর যারা কষ্ট মানে কষ্ট করে আসতে পারছেন না বা যাদের বাসা দূরে, এখন তো প্যান্ডেমিক সিচুয়েশন সবকিছু মিলে যারা আসতে পারছেন না, তাদের জন্য আমাদের হোম ডেলিভারি সার্ভিস চালু আছে। ঢাকার মধ্যে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করি, ঢাকার বাইরে কুরিয়ার করি এবং দেশের বাইরে আমরা শিপমেন্টে পাঠাই। তো আপনারা আমাদের সাথে শুধু যোগাযোগটা করবেন এবং আপনার রিকোয়ারমেন্টগুলো জানাবেন, আমরা ইনশাআল্লাহ যতটুকু পারি অবশ্যই আপনাদেরকে বেস্ট সার্ভিসটা দেওয়ার ট্রাই করবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।